আমার বইয়ের কাছে পণ্য ভরি সোনা আছে কিন্তু ওর কোনো কামাই কাজে কিচ্ছু নেই তাহলে এই পণ্য ভরি সোনার কি কোনো জাকাত দেওয়া লাগবে বা এই জাকাতটা কে দিবে হুজুর আমাকে না সুন্দর করে কন্ত জাকাত দেওয়া লাগবে কোনো মাপ নাই প্রয়োজনে ওই পণ্য ভরি সোনার থেকে মিচ্ছা করে বেছে যে পরিমাণ জাকাত হয় সেটা দেওয়া লাগবে আর না হলে যদি তার স্বামী মানে আপনি যদি ইনকাম করে থাকেন সে থেকে সেই জাকাতের টাকা দিতে পারেন আমার বড় ভাই খুব গরিব আমার বড় ভাইকে আমি জাকাতের টাকা দেবার পারম না কয়া হয়তো কোনো যে তোমরা ঈদের মধ্যে কিছু কিনে নিও কিছু কিনে দিও ইল্লা কয়া কি দেওয়া যাবে জাকাতের টাকা অবশ্যই দেওয়া যাবে দেওয়া তো খুবই ভালো প্রথমে আগে দেখা লাগবে লিজের আত্মীয়ের মধ্যে কেউ গরিব আছে নাকি পাখরও কাকে দেওয়া লাগবে সেটা না কয়া দিলে সবচেয়ে বেশি ভালো বলতে আমি বুঝতে পারবি না জাকাতলে কিছু প্রশ্ন আমার মনে মধ্যে খেলে আকু বাকু আকু বাকু করিচ্ছে আপনি কি কম হুজুর হ্যাঁ অবশ্যই জানো তো জরুরি কবে নাকি কোন কোন কি জানবে চাচ্ছেন কোন মনে করেন স্বামী খুবই গ্রস্ত হয়ে গেছে মানে সংসার চালাতে যায় তাই সেই মানে ঋণের মধ্যে পড়ে গেছে বহুত দেনা দেনার মধ্যে পড়ে গেছে কিন্তু বইয়ের কাছে টেকা আছে কারণ সেই বইয়ের কাছ থেকে কি জাকাতের টেকা নিয়ে সে ঋণ শোধ করা যাবে হুজুর যাবি কিন্তু স্বামী দিতে পারবি না মানে এটা ব্যাপারটা হচ্ছে কি হয়তো স্বামী হয়তো মহাবিপদে পড়ে গেছে অনেক ঋণ হয়ে গেছে সংসার চালাবার যা তখন বউ যদি দেখে যে আমার স্বামী হচ্ছে চরম বিপদে আছে তখন বইয়ের টেকা আছে বইয়ের হয়তো জাকাত দেওয়ার মতো টেকা হয়ে গেছে তখন বউ করবি কি ওই জাকাতের টেকা স্বামীকে না খোয়া দিবি দিয়ে কবি যে ঠিক আছে তুমি এই লাও তোমাকে টাকা দিনো তুমি হচ্ছে যে দেনা দেনা শোধ করো এবং ঋণ ঋণের থেকে বাঁচো এইভাবে বউ না করে জাগাতের টাকা স্বামীকে দিতে পারে বুঝছেন ঘটনা আচ্ছা হুজুর আর একটা কথা এটা না জটিল প্রশ্ন মিচার মনোযোগ দিয়ে শুনবেন আমরা তো জানি যে সাড়ে সাত ভরি সোনা থাকলে তা জাকাত দেওয়া লাগবে মানে সাড়ে সাত ভরির নিচে থাকলে জাকাত দেওয়ার দরকার নেই এখন ঘটনা হচ্ছে যে সাড়ে সাত ভরি সোনার দাম হচ্ছে সাত লাখ টাকার উপর এখন কয় টাকা থাকলে আমাক জাকাত দেওয়া লাগবে মানে সাত লাখ টাকার বেশি থাকলে জাকাত দেওয়া লাগবে না কো মানে এটা না আমাকে ভাঙে কোন যে কয় টাকা থাকলে আমাকে জাকাত দেওয়া লাগে শোনা নাই মানে টাকা আছে ওরে চান্ডু আপনি তো দেখি সেই চালাক সাড়ে সাত লাখ টাকার কাছে শোনেন পাঁচশো পঁচানব্বই গ্রাম যে রূপার দাম এখন পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার দাম কত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা পরিমাণ এই টেকা যদি আপনার কাছে এক বছর থাকে তাহলে আপনি এক বছর পর জাকাত দেওয়া লাগবে বুঝছেন এখন কোন বাড়ির যদি গরু ছাগল থাকে এই গরু ছাগলই কি জাকাত দেওয়া লাগবে কিংবা আমার ধরেন বাড়ি আছে এটা কিংবা দুটা ভাড়া দেই এলে বাড়ি ঘরে কি চাকার দেওয়া লাগবে এনা খোলাশা করে কন্ত খোলাশা করে শুনবেন আবার শোনেন গরু ছাগলেরও জাকাত আছে কিন্তু এটা লিমিট আছে এই জিঙ্গা ধরেন চল্লিশটার উপর যদি ছাগল থাকে তাহলে আপনি জাকাত দেওয়া লাগবে আবার ঘটনা হচ্ছে আপনি কাছে বাড়ির গরু ছাগল আছে ছেলের আপনি দুধ খান মানে ব্যবসা বাণিজ্য আশায় লয় মানে ব্যবহার করেন ছেলের জাকাত দেওয়া লাগবে না কিন্তু হয়তো দেখেন আপনি গরু ছাগলের ব্যবসা করছেন গরু বড় করে বেঁচে দিচ্ছেন বেশি দামে আবার মানে বাসুর হওয়ার পরে ছে মানে ব্যবসার ত্যাগের যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে আবার জাকার দেওয়া লাগবে আর বাড়িঘর মানে বাড়িঘর আপনি যেটা আছেন এই বাড়িতে দেওয়া লাগবে না ভাড়া দিলে এলার কোনো জাকার দেওয়ার দরকার নেই কিন্তু আপনি হয়তো বাড়ির ব্যবসা করেন ফ্ল্যাটের ব্যবসা করছেন কিনা ব্যবসা করতেছেন এলার আবার সম্পদ হিসাব করে আপনি চাকর দেওয়া লাগবে বুঝা পাচ্ছেন ঘটনা আর একটা প্রশ্ন গেলে মনের মধ্যে আকুবাকু করছে আচ্ছা টাকা কি মসজিদ দান করা যাবে কখনো জায়গাতে টাকা মসজিদের দেওয়া যাবে না

জাকাতের টাকা দিলেন এটা করার দরকার নাই করলে কষ্ট পাবে আপনি এমনি টাকা দিয়ে মনে মনে করলেন যে জাকাত আল্লাহ তো বোঝে সবকিছু আর বিয়ের ব্যবস্থা করে দিলেন কিন্তু কোন ছেলের বিয়ের দিচ্ছেন জাকাতের টাকা কিন্তু ওই ছেলে কামাই করে কিলেন পারবি সেই জায়গাতে জাকাতের টাকা দেওয়া যাবে না বুঝছেন এই হলো ঘটনা